হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মালবিকা ফ্যামিলি ব্লগ। আমার ফ্যামিলি তোমাদের হচ্ছে স্বাগত। তো আজকে হচ্ছে অষ্টমী, অষ্টমীর দিনকে দেখো আমি সকালবেলায় হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। কেন, এখন 10:30-11 বাজবে হচ্ছে অঞ্জলিও, তাই ভাবলাম হচ্ছে একেবারে সকাল 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 ঘুম থেকে উঠে শান্তি করে পুজোতে আগে রান্নাটা করে তারপর আমি হচ্ছে যাব। তো হচ্ছে এই জন্য কী করলাম, তাড়াতাড়ি করে রান্না বান্না করে তারপর হচ্ছে শান্তি করে অঞ্জলি দিতে যাবো। তো দুবার করেছি, সকালেও শান্তি করেছি, আবার যেহেতু অঞ্জলি দেবো তাও একটু গায়ে একটু জল ঢেলে নেবো। তো দেখো সকালবেলা একদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, কেন বাবা সারাদিন হচ্ছে লুচি খেতে পারে না, তো হচ্ছে আলু পোস্ত ছিঙে দিয়ে হচ্ছে করছি। আর দেখো মটর ভেজানো ছিল, ওটা হচ্ছে সেদ্ধ করবো, ভেজানো প্রেশার কুকারে হচ্ছে মটর দিয়েছি। আর ময়দাটাও হচ্ছে মাখা হয়ে গেছে, তো হচ্ছে ময়দাটা মেখেই রেখে যাচ্ছি। তো লুচিটা করে নেবো, একটু হচ্ছে আলু পটলের হচ্ছে তরকারি করবো, তারপর হচ্ছে গরম এসে গরম গরম লুচি ভেজে দেবো, হয়ে যাবে। তো ভাতটাও হয়ে গেছে। তো আজকে মানে হচ্ছে কি বলবো, অষ্টমীর দিন, চলো সেজে গুজে চলে যাই প্যান্ডেলে একেবারে। তো দেখো এটা হচ্ছে আমাদের হচ্ছে কেলাবের পুজো, আর আমি যেমন মেয়েটা অষ্টমী হচ্ছে আমাদের বাড়ি থেকে দিয়েছে, আর দেখো গুরুদুয়ার আমি সেজে গুজে চলে এসেছি। তো সকালবেলা কী এমন সাজবো বলো, অঞ্জলিতে তো সিম্পলই সেজেছি, খুব একটা বেশি সাজিয়ে শাড়ি পরেছি, একটা হার পরেছি, লিপস্টিক পরেছি, আর এসেই চলে এসেছি হচ্ছে গরম গরম লুচি ভেজে ঘুগনি নিয়ে চলে এসেছি। তো ঘুগনি লুচি আমার খুবই ভালো লাগে খেতে। তো সকাল থেকে খুবই খিদেও পেয়ে গেছিলো, এদিকে বেলাও হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো, কিচ্ছু খাওয়া হয়নি। তো এসেই হচ্ছে কোনো রকম হচ্ছে শাড়িটা চেঞ্জ করেই বসে গেছি হচ্ছে লুচি ঘুগনি খেতে, আর খুব ঘুম পাচ্ছে, মানে এত ঘুম পাচ্ছে মানে বলার মতন না। সকাল সকাল উঠেছি তো মানে প্রচুর ঘুম পাচ্ছে। তো চলো বন্ধুরা লুচি ঘুগনিটা হচ্ছে খেয়ে নিই, তারপর হচ্ছে দেখি আজকে তো সেরকম বেরোনো নেই, তো ঘরেই থাকবো। তো চলো টাটা, বাই বাই, তোমাদের যেন সবার ভালোভাবে পুজো কাটুক এই কামনাই করবো। তো চলো টাটা।